হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটি, যে এনআইএসের যে থার্ড সেমিস্টার পরীক্ষা 506 এবং 507, সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু পাবলিশ করলো এনআইএস। তো সেই পরীক্ষার লিঙ্কও কিন্তু দিয়ে দিয়েছে এনআইএস থেকে, যে রেজাল্ট অফ দ্য থার্ড ডিএলএড এক্সামিনেশন হেল্ড ইন ডিসেম্বর 2018, ডিক্লেয়ার্ড অন 27th February 2019। অর্থাৎ আজই 27 ফেব্রুয়ারি কিন্তু এই লিঙ্কটি দিয়েছে থার্ড যে ডিএলএড এক্সামিনেশন হয়েছিল সেই পরীক্ষার। কিন্তু এটি নিয়ে কিন্তু একটি সমস্যা দেখা যাচ্ছে, সেটি নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা। যে এই লিঙ্কটিতে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু যেটি দেখাচ্ছে, অর্থাৎ এখানে আপনারা তো দেখতে পেলেন, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড যে রেজাল্ট আপনারা দেখেছেন সেমিস্টারগুলোর, যে সেক্ষেত্রে এনরোলমেন্ট নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলে আপনার রেজাল্ট কিন্তু দেখাচ্ছে। কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা দেখা দিয়েছে, যে আমি যে এনরোলমেন্ট নং এবং ডেট অফ বার্থ দিয়ে সিলেক্ট করেছি, সেক্ষেত্রে আমাকে কিন্তু আমার রেজাল্ট দেখাচ্ছে না। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটি এনরোলমেন্ট নম্বর এবং সঙ্গে ডেট অফ বার্থ দিয়ে যখন সাবমিট করেছি, তখন আমাকে যেটি দেখালো, যে ডিএলএড এনআইএস ডট এস সি ডট ইন সেইজ ইউ হ্যাভ নট অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন অর ইউ হ্যাভ নট পেড দ্য সেকেন্ড ইয়ার অ্যাডমিশন ফিস। অর্থাৎ প্রথমটি দেখিয়েছে যে যে এনরোলমেন্ট নম্বর আমি ক্লিক করেছি, সেই পরীক্ষার্থী পরীক্ষায় বসেনি, অর্থাৎ আমি পরীক্ষায় বসিনি, অথবা সেকেন্ড ইয়ারের অ্যাডমিশন ফিস কিন্তু জমা দেওয়া হয়নি, এই দুটো দেখানো হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু দুটোই দেওয়া হয়েছে, যে এনরোলমেন্ট নম্বর আমি দিয়ে ক্লিক করলাম সেটিতে কিন্তু দুটোই কাজই করেছে, অর্থাৎ পরীক্ষাও দেওয়া হয়েছে এবং সঙ্গে সেকেন্ড ইয়ারের যে ফিস সেটিও জমা করা হয়েছে, এটি দেখাচ্ছে। তবে এখানে আমার প্রশ্ন, যে এটি কি শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই দেখাচ্ছে নাকি পশ্চিমবঙ্গের বাইরে, অর্থাৎ এনআইএস থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা যারা ডিএলএড করছেন অল ওভার ইন্ডিয়ায়, সকলের ক্ষেত্রেই দেখাচ্ছে? বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কেউ পশ্চিমবঙ্গের বাইরে থেকে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই কমেন্ট বক্সে। এবং সঙ্গে বলে রাখবো যে এটি আমার মতে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এটি দেখাচ্ছে, কেননা আপনারা সকলেই জানেন যে থার্ড সেমিস্টার পরীক্ষা দ্বিতীয়বার কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের, যারা এনআইএস থেকে ডিএলএড করছেন, তাদের দিতে হয়েছে। তো এবং হাইকোর্ট একটি নির্দেশও দিয়েছেন যে এই মামলার রায়দান হওয়া পর্যন্ত কিন্তু রেজাল্ট আউট করা যাবে না, এই নিয়েও কিন্তু একটি নির্দেশিকা জারি করেছেন হাইকোর্ট। তো সেক্ষেত্রে মামলাটির রায় হলেই হয়তোবা এই পশ্চিমবঙ্গের রেজাল্ট দেখা যাবে বা পাওয়া যাবে, এই নিয়ে এনআইএস হয়তো বা কোনো নোটিশ দেবে। তো বন্ধুরা, আমার ক্ষেত্রে যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদেরও এরকম সমস্যা দেখা দিলে বা আপনাদের রেজাল্ট যদি দিয়ে দেয়, তাহলেও আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সঙ্গে বলবো যে এডুকেশনাল নিউজগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।